জামালপুরের সরিষাবাড়ি রেলওয়ে স্টেশনে যমুনা এক্সপ্রেস ট্রেনের দুইটি বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ১৯ নভেম্বর শনিবার রাতে সরিষাবাড়ি থেকে তারাকান্দি যাওয়ার সময় ট্রেনটিতে আগুন দেওয়া হয়। এতে আহত হয়েছেন চার নারী। রাত ১:১০ সরিষাবাড়ি রেল স্টেশন তারাকান্দি রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া যমুনা এক্সপ্রেসের দুইটি বগিতে আগুন জ্বলতে দেখা যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় দেড় ঘন্টার মতো চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কে বা কারা আগুন দিয়েছে তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেননি সংশ্লিষ্টরা। আমি ট্রেনে বসেছিলাম, হঠাৎ করে একটা মহিলা চিৎকার করছিল, আগুন লাগছে। এরপরে পুলিশ আসলো, আর কিছু লোক আসার পরে শিকল ট্রেনে অফ করে হয়েছে ট্রেনটা। তারপরে এই যে মাঝখানের বগিটা সহকারী স্টেশন মাস্টার আব্দুস সালাম জানান, লাইন ক্লিয়ার দেওয়ার পরে ট্রেনটি তারাকান্দির দিকে যাওয়ার সময় মানুষের চিল্লাচিল্লি শুনে গিয়ে দেখতে পায় ট্রেনের ক এবং গ ও আরেকটি আংশিক বগিতে আগুন জ্বলছে। ট্রেনটা যখন রান করে ১:১০ আগুনটা প্রথমের আগে আমাদের ক নাম্বার বগিতে, তারপরে এখানে এসে গ বগিতে। সরিষাবাড়ি ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র অফিসার মোহাম্মদ রুহুল আমিন জানান, ১:২০ আমরা সংবাদ পেয়ে রেলওয়ে স্টেশনে এসে আগুন নিয়ন্ত্রণে সক্ষম হয়েছি। দুইটি বগি সম্পূর্ণ পুড়ে গেছে, এছাড়া আরো একটি বগির আংশিক পুড়েছে। ঘটনাস্থলে পৌঁছে আমরা অগ্নি নির্বাপনে সক্ষম হই। আমি আসার পরে আপনার দুইটা বগি ফুল ছিল এবং আমি এসেই প্রথমে আটকা দিয়েছি, যে অগ্নিকাণ্ড যেখানে শেষ মাথায় আটকা দেওয়ার পরে বাকিটা এদিকে কাজ চলছে এবং এটিপূর্বে আর ওইদিকে আমি আগুন দিতে দিই। দুটো বগি পুরলি পুরলা সরিষাবাড়ি থানার অফিসার ইনচার্জ মুশফিকুর রহমান জানান, সংবাদ পেয়ে সরিষাবাড়ি থানা পুলিশ নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে, তদন্ত চলছে। প্রাথমিকভাবে আমরা তদন্ত করছি, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তাৎক্ষণিকভাবে সংবাদ পাই যে সরিষাবাড়ি রেল স্টেশনে যমুনা এক্সপ্রেস আন্তনগর ট্রেনে দেবা তারা আগুন দিয়েছে। তাৎক্ষণিকভাবে আমি সহ আমার ডিউটিরত অফিসার কোর্স সবাই ঘটনাস্থলে আসি, এসে জানতে পারি যে ফায়ার সার্ভিসও তাৎক্ষণিকভাবে আসে। এসে আমরা প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি। জানতে পারি যে ওই ট্রেনটি ১:০৭ সরিষাবাড়ি স্টেশনে ঢুকে ১:১০ তারাকান্দির উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার ঠিক ৫০০ গজ আসার পরেই হঠাৎ করে পিছনের দিকে দুইটা বগিতে আগুনের সূত্রপাত। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার ফাহমিদা জামান তিথি জানান, ১:২০ থেকে আমাদের হাসপাতালে চার নারী রোগী এসেছিলেন। তারা হলেন রুদ্র বয়রা এলাকার আমিনুল ইসলামের মেয়ে আশিকা সুলতানা, তারাকান্দি এলাকার জহির উদ্দিনের স্ত্রী মমতাজ, ইয়ার মাহমুদের স্ত্রী জেলি বেগম, সোহেল রানার স্ত্রী লাবণী আক্তার। এর মধ্যে দুইজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে আর দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ২:২০ থেকে এ পর্যন্ত ৪ মহিলা এসেছে, যারা আর কি যমুনা ট্রেনে আগুন লাগার পরবর্তীতে আমাদের এখানে এসেছে, এবং ৪ মহিলা প্রাথমিকভাবে প্রথম দুইজন আশিকা সুলতানা এবং মমতাজ, তারা দুজন হলো প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যান। আর জেলি বেগম আর লাবণী আক্তার ওনারা আপাতত এখন আমাদের এখানে ভর্তি চিকিৎসাধীন রয়েছে।